শাহজাদা, অনেকদিন ধরে ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, তবে আমার ভাইরা দুর্বল হয়ে পড়ছে। আমরা কোথায় যাচ্ছি? আমার কাছে কৈফিয়ত চাইছো অরহান? যা, ভাইদের কাছে গিয়ে বসো। কার্সের কেল্লায় যাচ্ছি। শাহজাদা পেয়াজিদের কথায় কষ্ট পাবেন না, জানেন তো খারাপ সময় পার করছি। শাহজাদা, আমরা পারস্য সীমান্তের এতই কাছে, অটোম্যানদের সীমানা কোথায় শেষ আর পারস্যের সীমানা কোথায় শুরু জানি না। আমি মহামান্য শাহ তামাস্পির বার্তাবাহক মারভেন চাভুস। আপনার ক্ষতি করার ইচ্ছে নেই, বিশ্বাস রাখুন। আপনাকে স্বাগত মহামান্য শাহজাদা। আমাকে মহামান্য শাহ তামাস পাঠিয়েছেন। আপনাদের ভূখণ্ডে প্রবেশের কোনো ইচ্ছা নেই। কাশকেলায় যাচ্ছিলাম, ভুলবশত প্রবেশ করে থাকলে ফিরে যাচ্ছি। আপনি আশ্রয় খুঁজছেন তা আমরা জানি মহামান্য শাহজাদা, কিন্তু কার্স দুর্গ আপনার জন্য নিরাপদ না। গোপন সূত্রে খবর পেয়েছি কার্সের উদ্দেশ্যে 10,000 সৈন্য পাঠানো হয়েছে। শাহ আপনার সুরক্ষার জন্য আপনাকে কাজভিনে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি আপনি শাহের এই আমন্ত্রণ গ্রহণ করে আমাদের ধন্য করবেন। ওনার বিরুদ্ধে যাওয়ার জন্য সাহসের প্রয়োজন। আমি সুলতান সুলেমানের বিরুদ্ধে যাইনি, কখনোই না, আর এটা কখনো সম্ভব না, কারণ এ পৃথিবীর মহান বাদশাহ সুলতান সুলেমানের সামনে কেউ কখনো মাথা উঁচু করে দাঁড়াবে না, কারো সে দুঃসাহস নেই। আমার লড়াই শাহজাদা সেলিমের বিরুদ্ধে। কথা বলার জন্য যথেষ্ট সময় আছে, অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন। প্রাসাদে আপনার থাকার সুব্যবস্থা করা হয়েছে। শাহজাদা বেয়াজিদ,
আমার চির শত্রু তাহমাস্পের প্রাসাদে আশ্রয় নিয়েছে, এটা কিভাবে সম্ভব? আমিও বুঝতে পারছি না জাহাপনা। তাহমাস্প শাহজাদে বিয়াজিদকে চমৎকার অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করেছেন, ওনার প্রবেশ পথে স্বর্ণ মুদ্রা ছড়িয়েছেন, শাহজাদা আর তার সন্তানদের জন্য বিশেষ প্রাসাদ বরাদ্দ করেছেন, শাহজাদারা এখন সেখানেই আছেন। অতীতে যেমন তাহমাস্পের ভাই এলকাস মির্জা আমাদের কাছে আশ্রয় নিয়েছিলেন, তেমনি ভাবে শাহজাদা বিয়াজিদ ওখানে আশ্রয় নিয়েছেন। তাহমাস্প এমন সুযোগের রুস্তম পাশা কখন ভেতরে গেছেন? বেশিক্ষণ হয়নি শাহজাদি। এখন ভেতরে না গেলেই ভালো হয় মিহিরিমা, কারণ জাহাপনা এই মুহূর্তে প্রচন্ড রেগে আছেন। রাগ করবেন নাই বা কেন, ওনার সন্তান ওনার চির শত্রুর কাছে আশ্রয় নিয়েছে। জাহাপনার চোখে শাহজাদে বিয়াজিদ এখন মৃত লাশে পরিণত হয়েছে। না রুস্তম, না, এখনো একটা আশা আছে। নিজেকেই সান্ত্বনা দিচ্ছেন, বাস্তবতা দেখেও মানতে না চাইলে যা ইচ্ছা করুন। যথেষ্ট করেছেন মহামানুষা, আমাকে আপনার প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে আমাকে মুগ্ধ করেছেন। শুধু চিন্তা হচ্ছে আমি আসলে এইসবে যোগ্য কিনা। আমার ভাই মরহুম এলকাস মির্জাকে তো নিশ্চয়ই চেনেন, অনেক আগে ইস্তানবুলে ওকে কিভাবে স্বাগত জানানো হয়েছিল তা ভুলিনি। আমার এই অভ্যর্থনা সেরকম হওয়া সম্ভব না। আপনিও সে অভ্যর্থনায় ছিলেন, আমার বিরুদ্ধে একসাথে যুদ্ধ করেছেন। তার মানে আপনি প্রতিশোধ নিতে চান? দেখুন শাহজাদা, একটা কথা কখনো ভুলে যাবেন না, একজন শাসক যখন সিদ্ধান্ত নেন, প্রতিশোধ ঘৃণা কিংবা ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নেন না, তার চিন্তা শুধু একটাই, নিজের সাম্রাজ্যের ভবিষ্যৎ। যদি তাই হয়ে থাকে, আমাকে আপনি প্রাসাদে কেন আমন্ত্রণ জানিয়েছেন শাহ তাহমাস্প? আপনি বলেছেন এই লড়াই শুধুমাত্র শাহজাদা সেলিমের বিরুদ্ধে, আমি একথা বিশ্বাস করি, কিন্তু সুলতান সুলেমান তা বিশ্বাস করেন না। আপনার মৃত্যুর আদেশ জারি করেছেন, তাই আপনি আমার ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন, ঠিক বলিনি? হ্যাঁ জাপনা, একদিন সত্যিটা জানবেন, আর আমাকেও নিশ্চয়ই সেদিন ক্ষমা করে দেবেন। অতীতে ফিরে দেখুন শাহজাদা, জেম সুলতানের কথা ভাবুন, পোপের আশ্রয়ে ছিলেন, পোপ আলেকজান্ডার বোর্জিয়ার ক্ষমা পেয়েছিলেন না?
ফিরে আসতে পেরেছিলেন না, কারণ বর্জিয়া ওনাকে কিছু স্বর্ণমুদ্রার বিনিময়ে শেষ করে দিয়েছেন, বিষ দিয়ে মেরেছেন। আপনার সামনে বিখ্যাত সাফেভি বংশের একজন মহান শাসক বসে আছে, দোষটা পোপের ছিল না। আমি আপনার সাথে আছি এখানে, আমার ভূখণ্ডে আপনি মেহমান। যেভাবে সুলতান সুলেমান আমার ভাই এলকাস মির্জাকে আমার হাতে তুলে দেননি, আমিও আপনাকে ওনার হাতে তুলে দেব না। আপনার বিদ্রোহী ভাই এলকাস মির্জার সাথে তুলনা করায় আমি অসম্মান বোধ করছি, কারণ আমি আমাদের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করিনি। পরিস্থিতি বদলালে আমি নিজের ভূখণ্ডে ফিরে যাব। সুলেমান এখন বৃদ্ধ হয়ে গেছেন, একজন তেজস্বী আর শক্তিশালী অটোম্যান শাসককে সাম্রাজ্যের প্রজা আর সৈন্যরা খুব সহজেই গ্রহণ করবে। হাত মেলান শাহজাদা, সুলতান সুলেমানকে একসাথে হামলা করব। আলোচনা এখানেই শেষ করছি। ধরে নিন আপনি কোনো প্রস্তাব দেননি, আর আমিও ধরে নেব কিছু শুনিনি। অনুমতি দিলে এখন বিশ্রাম নিতে চাই। যা আপনার কাছে শেষ যে চিঠিটা পাঠিয়েছি সেটা ওনার কাছে পৌঁছাবে তো আপনা যা? ইনশাল্লাহ শাহজাদা, খুব বিশ্বস্ত লোক পাঠিয়েছি। শাহজাদা, আমরা কি এখন এখানেই থাকব? জীবন দিতে রাজি আছি। হ্যাঁ, আমরা কিছুদিন এখানেই থাকব, কিন্তু আল্লাহ যদি চান তাহলে এই দিন বদলে যাবে, পরিস্থিতি বদলাবে। ইনশাআল্লাহ আমরা আবার আমাদের রাজ্যে ফিরে যাব আর নিজের যোগ্যতায় সিংহাসনে বসব। শাহজাদা, আপনি যেখানে থাকবেন সেটাই আমাদের রাজ্য, কখনোই আমাদের জন্য চিন্তিত হবেন না। এসো শাহজাদি। শাহজাদি, ভালো খবর আছে। শাহজাদা বেয়াজিতের কাছ থেকে খবর এসেছে। নাও, যে চিঠি নিয়ে এসেছে সে আমাকে জানিয়েছে শাহজাদা বেয়াজিদ জাহাপনাকে আগেও অনেক চিঠি পাঠিয়েছেন, কিন্তু জাহাপনার কাছ থেকে কোনো উত্তর পাননি। হয়তো সেই চিঠিগুলো পৌঁছায়নি শাহজাদি। শাহজাদা বেয়াজিদ চান এই চিঠিটা আপনি নিজে গিয়ে জাহাপনার হাতে পৌঁছে দিন। বেয়াজিদ চুপ করে বসে থাকবে না, জানতাম সুম্বুল। হয়তো এই চিঠির মাধ্যমেই একটা উপায় বের হবে। ইনশাআল্লাহ।
আমার প্রাণ প্রিয় বাবা পৃথিবীর বাদশাহ সুলতান সুলেমান খান, পৃথিবীতে আমি যার অস্তিত্বের অংশীদার শ্রদ্ধেয় বাবা, বেয়াজিদের জীবন আপনি কেড়ে নিতে পারবেন প্রাণ প্রিয় বাবা, আমি নির্দোষ, আমার আল্লাহ জানেন, পৃথিবীর শাসনকর্তা আমার মহান বাবা। হে আমার ভুল পথে চলা পথভ্রষ্ট বিদ্রোহী সন্তান, সব সময় আমার আদেশ অমান্যকারী অবাধ্য সন্তান, আমি তোমার জীবন কেড়ে নেব না হে বেয়াজিদ খান, যদি অপরাধ স্বীকার করে স্বীয় কৃতকর্মের জন্য তওবা করো। আমি নির্বোধ, কখনো কোনো কিছুর পরোয়া করিনি, কিন্তু আপনি সন্তানকে ভুল বুঝবেন তা আশা করিনি, অনেক অস্ত্র ছড়িয়েছে, এই বিদ্রোহের কলঙ্ক থেকে আমাকে মুক্তি দিন, আমি নির্দোষ, আমার আল্লাহ জানেন, হে পৃথিবীর শাসনকর্তা মহান বাবা। যে নিজের ভুল বুঝতে পারে না তাকে নির্বোধই বলতে হয়, পথভ্রষ্ট আদেশ অমান্যকারী নিজের কৃতকর্মের শাস্তি পায়, নিজ ভূখণ্ড থেকে পালিয়ে কেবল অশ্রু ঝরালেই সব ক্ষান্ত হবে না, বলো না তুমি নির্দোষ, অন্তত একবার কৃতকর্মের জন্য তওবা করো। আমার মনের অবস্থা আপনাকে কিভাবে বোঝাবো আমার মহান বাদশাহ, নিজ ভূখণ্ড নিজ পরিবার থেকে পালিয়ে আমি স্বেচ্ছায় ফেরারি হইনি, আমি কখনোই আপনার বিদ্রোহী সন্তান নই, সর্বদাই অনুগত ছিলাম, আমি নির্দোষ, আমার আল্লাহ জানেন, হে পৃথিবীর শাসনকর্তা আমার মহান বাবা। স্বীয় ভুলের জন্য অনুতাপকারীকে আল্লাহ পছন্দ করেন, এভাবেই তিনি পথভ্রষ্ট বান্দাকে ক্ষমা করেন, অস্বীকারীরা যতই দম্ভ দেখাক সব অপরাধের কথা মহান আল্লাহ জানে। আর বলো না তুমি নির্দোষ, অন্তত একবার কৃতকর্মের জন্য তওবা করো। ধরে নিন আমাদের দুজনের হাতে রক্তে রঞ্জিত, ধরে নিন অনেক বড় ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি, আমার সমস্ত ভুল আর অন্যায়ের জন্য ক্ষমা চাইছি, তবুও বলবো আমি নির্দোষ, আমার আল্লাহ জানেন, হে পৃথিবীর শাসনকর্তা আমার মহান বাবা। ধরে নিলাম আমাদের দুজনার হাতি রক্তে রঞ্জিত, তবে কি তুমি প্রায়শ্চিত্ত স্বরূপ কাফফারা আদায় করতে প্রস্তুত? হে আমার বেয়াজিদ, আমি তোমাকে ক্ষমা করে দেব, নিজেকে নির্দোষ দাবি করো না, একবার অন্তত নিজের কৃতকর্মের জন্য তওবা কর। রাজধানী থেকে দিন দিন দূরত্ব আরো বেড়ে যাচ্ছে আত্মজা, তাই এখন নিজের ভবিষ্যৎ ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আপনি সাহস হারাবেন না শাহজাদা, আমরা একদিন অবশ্যই ফিরে যাব। ফিরতে পারবো কিনা জানি না, কিন্তু তোমাকে ফিরতে হবে আত্মজা। এর মানে কি শাহজাদা? দীর্ঘদিন ধরে তুমি রুস্তমের উপর প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছো তা জানি, তোমাকে কথা দিয়েছিলাম সিংহাসনে বসতে পারলে ওই বিশ্বাসঘাতককে তোমার হাতে তুলে দেব, কিন্তু সিংহাসন হয়তো আমার ভাগ্যে নেই। রাজধানী থেকে নিজ হাতে ওই বাসন্ডকে হত্যা করো। আপনাকে আর শাহজাদাদের এখানে একা রেখে যেতে চাই না,
কিছু কষ্ট যেমন ভোলা যায় না, তেমনি কিছু মানুষের বিশ্বাসঘাতকতাও ভোলা যায় না। রাজা আগুনের শিখার মতো তা সবসময় মনের ভেতর চলতে থাকে। তুমি যাবে আত্মাজা, এখানে আমার জন্য আর কিছুই করার নেই। মুস্তাফা ভাইয়ের জন্য, ওনার ছেলে মেহমেদের জন্য, আমার জন্য যাও, রুস্তমকে হত্যা করো। নিশ্চিন্তে থাকুন শাহজাদি, মহামান্য শাহজাদা বেয়াজি তার ওনার সন্তানরা আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাকে সালাম আর শুভকামনা জানিয়েছেন, আশা করি আপনি ভালো আছেন। আমার ভাই যোগ্য শাহজাদা পারস্যের সার করুণায় বেঁচে আছে, কিভাবে ভালো থাকে আত্মজা? এসব বিশ্বাস করতে কষ্ট হয়। আমার ভাই ওখান থেকে ফিরতে পারবে তো? ওকে আর কখনো দেখতে পাবো তো? আমাদের উপর নির্ভর করছে। আমি অনেক চিঠি পাঠিয়েছি কিন্তু একটার উত্তর পাইনি। সম্ভবত শাহজাদা সেলিমের লোকেরা ওগুলো পৌঁছাতে দেয়নি। পরিস্থিতি ভালো না আত্মাজা, তামাসকে কখনোই বিশ্বাস করবে না। একটাই উপায়, বিয়াসিদকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া। যতটুকু সম্ভব চেষ্টা করেছি কিন্তু সাহায্যের সব দরজা বন্ধ ছিল। পারস্যে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের চারদিকে এখন শুধুই আগুন। হয় আমরা আগুন নেভাতে সক্ষম হব, না হয় জ্বলে পড়ে মরব। তুমি এখানে কিভাবে এসেছো? কেন এসেছো? কেন শাহজাদাকে একা রেখে এসেছো? মহামান্য শাহজাদা বেয়াজিদের আদেশে এখানে এসেছি। তিনি ন্যায় বিচার চান, একজন বিশ্বাসঘাতককে শাস্তি দিতে আমাকে পাঠিয়েছেন। রুস্তম পাশা, এখন হয় আমাকে হত্যা করুন শাহজাদি, না হয় ওই শয়তানকে শেষ করতে আমাকে সাহায্য করুন। তোমাদের বাবা শত্রুদের সাথে যুদ্ধ করছেন, ওদের পরাজিত করেই ফিরবেন। এরপর আর কখনো কখনো আমাদের ছেড়ে যাবেন না। সব সময় একই কথা, কিন্তু বাবা আসেন না। দুবছর হয়ে গেছে দেফনে, বাবার চেহারাও ভুলে গেছি। তিনি কবে আসবেন? দেফনে সুলতান, মিজিমে সুলতান খবর পাঠিয়েছেন। আশা করি শাহজাদা কোনো ভালো খবর পাঠিয়েছেন, যাহা পোনা যেন শাহজাদা বেয়াজিদকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। কি হয়েছে সুলতানা? যাহা পোনা, শাহজাদা বেয়াজিদের জীবনের বিনিময়ে শাহ তামাসপির সাথে সমঝোতা করছেন। হে আল্লাহ রক্ষা করুন। লোকমানাকা, শাহজাদার কাছে যেভাবে হোক এই খবর পৌঁছানোর ব্যবস্থা করো। এখান থেকে পারস্যে খবর পাঠানো অসম্ভব। যাদেরকে পাঠিয়েছি তাদের পরিণতি তো জানেন, ওদের কাটা মাথা পাওয়া গেছে। শাহজাদা এই খবর না পেলে ওনার জীবন যেতে পারে। ওনাকে জলদি পারস্য থেকে বের হতে হবে। যদি এই খবর পৌঁছানোর কেউ না থাকে তাহলে আমি নিজে যাব। আপনি কি বলছেন দেফনে সুলতান? কাজটা খুব ঝুঁকিপূর্ণ হবে। যতদিন যাচ্ছে ততই সুন্দরী হচ্ছ, ইনশাআল্লাহ তোমার ভাগ্য অনেক ভালো হবে। ওসমান বাবা, এটা কি এনেছেন বাবা?
এটা কি পাখি? রংটা সুন্দর। ভারতবর্ষ থেকে এক নাবিক এনেছে, নাম হলো টিয়া পাখি। আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। পাখিটা অনেক সুন্দর। চলো বসি। তোমার আম্মা তোমাদের নিয়ে একসাথে খাওয়ার অনুমতি দিয়েছেন দেখে অবাক হয়েছি। আম্মাকে যতটা কঠোর মনে হয় তিনি আসলে তেমন না বাবা, সবসময় আমাদের খুশি রাখতে চান। একদিন আপনি আমাদের কতটা ভালোবাসেন তাও বুঝতে পারবেন। ইনশাআল্লাহ শুরু করো। বিসমিল্লাহ। এসো। শাহজাদী, মহামান্য রুস্তম পাশা এসেছেন। বহুবার রুস্তম পাশাকে হত্যার চেষ্টা করেছি, কিন্তু ও প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে বেঁচে গেছে। এবার আর তা হবে না, এবার ও বাঁচতে পারবে না। খাবারে বিষ মিশানোর কথা ভেব না। জান মাহমুদ পাশাকে দেয়া প্রতিটা খাবার আগে নিজে খেয়ে পরীক্ষা করে তারপর নিয়ে যায়। আমি একজন সৈনিক শাহজাদি, যদি কাউকে হত্যা করতে চাই নিজের বাহুর জোরে করব। ওর চোখে চোখ রেখে জীবন কেড়ে নেব। ঘুমানোর সময় হয়েছে, বাচ্চাদের কামরায় নিয়ে যাও। শুনলাম আপনি অসুস্থ, আশা করি গুরুতর কিছু হয়নি। দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছি, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হতো, কিন্তু হেকিমের চিকিৎসায় কাজ হচ্ছে, আগের চেয়ে ভালো আছি। কিছু জরুরি বিষয়ে আপনার সাথে কথা বলা প্রয়োজন, আপনার কামরায় গিয়ে কথা বলি। বাচ্চাদের নিয়ে প্রাসাদে যাও, ওরা আজ রাতে জাহাপনার প্রাসাদে থাকবে। কিছু হয়েছে শাহজাদি? যা বলেছি করো। আপনি ছিলেন আস্তাবল রক্ষক, ঘোড়ার পাশে দাঁড়িয়ে থাকতেন, আমার ঘোড়ার দেখাশোনা করতেন। তারপর মরহুম আম্মার দয়ায় কোন অবস্থা থেকে কোথায় চলে এসেছেন, এমনকি উজিরে আজমও হয়ে গেছেন। এসব বলছেন কেন? আস্তাবল রক্ষক থেকে এত বড় পদে কত দ্রুত এসেছেন, তাই না? আমার ভাগ্য আমি নিজের হাতে গড়েছি মিহিরিমা, তা না হলে আস্তাবল রক্ষক হিসেবে ঘোড়ার দেখাশোনা করেই পুরো জীবন কাটাতে হতো।
তাহলে বুঝতেই পারছেন আমি হঠাৎ করে এ পদে আসিনি। আজ পর্যন্ত যা কিছু অর্জন করেছি তার সবই আমার নিজের যোগ্যতায়। আমি এই মহান সাম্রাজ্যের এই যাবৎকালের সবচেয়ে প্রভাবশালী একজন উজিরে আজম রুস্তম পাশা। হঠাৎ কোন উদ্দেশ্যে এসব বলছেন মেরিমা? এসো। আপনার ছেলে ওসমান ঘুমাতে পারছেন না শাহজাদি, অস্থির হয়ে বারবার আম্মা আম্মা বলে শুধু ডেকেই যাচ্ছেন। ওসমানকে দেখে আসছি, তারপর কথা হবে। Thank you.
করেছিলি, বিছানায় শুয়ে শান্তির মৃত্যু হবে তোর। মনে আছে সে কথা বলেছিলাম একদিন আমার হাতেই তোর মৃত্যু হবে? শাহজাদা মুস্তাফার হত্যার বদলা নিতে এসেছি। পরিষ্কার করে ফেলো, লাশগুলো বস্তায় ভরে সমুদ্রে ফেলে দাও। আজমাজের লাশ ভালোভাবে দাফনের ব্যবস্থা করো। আল্লাহ জান্নাতবাসী গুলো আমিন, যেমন আদেশ শাহজাদি। রুস্তমকে নিয়ে চিন্তিত হবে না, সবাই জানে দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছে। সবাই ভাববে ওই রোগেই মারা গেছে, বুঝতে পেরেছ? বুঝেছি শাহজাদি। শাহজাদি, জাল মাহমুদের কি করব? মুখ বন্ধ না রাখলে ওর গর্দান চাপে জানিয়ে দিও। যেমন আদেশ শাহজাদি। বিদায় রুস্তম।
এসো। ইস্তানবুল থেকে খবর এসেছে, রুস্তম পাশা চিঠির উত্তর পাঠিয়েছেন। পারস্য সাম্রাজ্যের শাসনকর্তা শাহতামাস্ত, আপনার চিঠি পেয়েছি। আপনার প্রস্তাব নিয়ে মহান বাদশাহ সুলতান সুলেমান খানের সাথে আলোচনা করেছি, শাহজাদা বেয়াজিদকে আমাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে বাগদাদ আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা দাবি করেছেন আপনি। আমরা আপনাকে স্বর্ণ মুদ্রা দিতে প্রস্তুত আছি, কিন্তু বাগদাদ আপনার হাতে তুলে দেয়া কিছুতেই সম্ভব না। এছাড়া মহান বাদশাহ শাহজাদা বেয়াজিদের বিনিময়ে কার্জ দুর্গ আপনাদের হাতে তুলে দেবেন বলেছেন, কিন্তু আমাদের মহান বাদশাহ শাহজাদা বেয়াজিদকে আমাদের হাতে জীবিত তুলে দেওয়ার শর্ত দিয়েছেন। হুসরেফ পাশার নেতৃত্বে ইতিমধ্যেই সৈন্যবহর পাঠানো হয়েছে। যদি এই শর্ত মেনে না নেওয়া হয়, তবে ভবিষ্যতে যে রক্তক্ষয়ী যুদ্ধ হবে তার দায়ভার আমরা কেউ নেব না। উজির আজম রুস্তম পাশা, এসো। শাহজাদা, একটা খবর আছে, আত্মজার ব্যাপারে কিছু। আগা বেয়াজিদ দেখলে? বেয়াজিদ, মিহিরিমা সুলতান এটা আমাসিয়াতে পাঠিয়েছেন, আপনাকে এটা পৌঁছাতেই হবে, তাই বাধ্য হয়ে এসেছি। কি এটা কি লিখেছে? আফসোস, শাহতামাস আপনার জীবনের বিনিময়ে স্বর্ণ মুদ্রা আর একটা ভূখণ্ড দাবি করেছেন। মহামান্য সম্রাট শাহতামাস, আমি ভানের বেড়ালবে মুস্তফা পাশা, মহামান্য শাহজাদা সুলতান সেলিমের আদেশে আপনার দরবারে এসেছি, আপনাকে সালাম আর শুভকামনা জানিয়েছেন। আমি শুনছি মুস্তফা বে, শাহজাদা সেলিম আমার কাছে কি চান? বিদ্রোহী শাহজাদা বেয়াজিদকে ওনার হাতে তুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন শাহ। সুলতান সুলেমান শাহজাদা বেয়াজিদকে ফিরিয়ে নেওয়ার জন্য হুসরেফ পাশাকে পাঠিয়েছেন। আমি শাহজাদাকে তার হাতেই তুলে দেব, যাতে এই ব্যাপারে যা আপনার সুনজরে আসতে পারি। নিশ্চয়ই, মহান জাহাপনা অনেক দয়ালু, মহান হৃদয়ের অধিকারী, কিন্তু মহামান্য শাহজাদা সেলিমও দয়া দেখানোর ক্ষেত্রে কোনো অংশেই কম নন। যদি শাহজাদা বেয়াজিদকে আমাদের হাতে তুলে দেন, বিনিময়ে আপনি দ্বিগুণ সুবিধা পাবেন, ভবিষ্যতের সুলতানের সাথেও আপনার সম্পর্ক এখন থেকেই অনেক সুদৃঢ় হয়ে উঠবে।